নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে আলোচনা করব। মাঝখানে আমার অনেক নেটওয়ার্ক সংক্রান্ত বেশ কিছু প্রবলেমের জন্য আজকে আমার এই ভিডিওটা দিতে অনেকটা লেট হলো। সো আজকে আমরা অসমোসিস অব দি লাস্ট পড়েছিলাম। তো আজকে অসমোসিস পড়ার পরে পরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অসমো রেগুলেশন জিনিসটা কি, তাই না? অসমো রেগুলেশন, অসমো মানে অসমোসিস থেকে এসছে, আর রেগুলেশন কথাটার মানে হচ্ছে নিয়ন্ত্রণ। তার মানে যে প্রসেসটাতে আমরা অসমোসিসকে নিয়ন্ত্রণ করব, মাইন্ড ইট, নিয়ন্ত্রণ, বন্ধ নয়, ঠিক আছে? তো আজকে আমরা এই অসমো রেগুলেশন জিনিসটা বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করব। তারপরে আমরা ফিশ এবং অন্যান্য প্রাণীদের মধ্যে কিভাবে অসমো রেগুলেশনটা ঘটছে, ইভেন আমাদের বডিতে কিভাবে অসমো রেগুলেশনটা ঘটছে সেটা আমরা পড়ব। আজকে আমি জাস্ট বেসিক অসমো রেগুলেশন জিনিসটা কি সেটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, অসমো রেগুলেশন, অসমো রেগুলেশন মানে হচ্ছে আমাদের বডি ফ্লুইডের মধ্যে, আমাদের যে বডি ফ্লুইড আছে সেই বডি ফ্লুইডের যে অসমোলারিটি, আমাদের বডি ফ্লুইডের যে অসমোলারিটি, সেই অসমোলারিটিটাকে মেনটেন করাটাই হচ্ছে এই অসমোলারিটিকে মেনটেন করাটাই হচ্ছে অসমো রেগুলেশন, ঠিক আছে? তাহলে এক কথায় যদি আমাকে বলতে হয় অসমো রেগুলেশন কি, তাহলে আমরা বলবো আমাদের যে বডি ফ্লুইড সেই বডি ফ্লুইডের অসমোলারিটিটাকে মেনটেন করাই হচ্ছে অসমো রেগুলেশন। এইবারে প্রশ্ন হচ্ছে অসমোলারিটি কি? দেখো, আমি প্রথম দিনই যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে একটা সলিউশন দুটো জিনিস দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে সলিউট এবং একটা হচ্ছে সলভেন্ট, তাই না? একটা সলিউশন দুটো জিনিস দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে সলিউট আর একটা হচ্ছে সলভেন্ট, ঠিক আছে? যেখানে যে ধরো আমি দুটো সলিউশন নিচ্ছি, একটা সলিউশন এ একটা সলিউশন বি, একটা সলিউশন এ একটা সলিউশন বি, আমি বললাম যে এই এ সলিউশনটার অসমোলারিটি বি সলিউশনটার অসমোলারিটি থেকে অনেকটা বেশি। কোন বেসিসে আমি কথাটা বললাম? মনে রাখবে যে দ্রবণে সলিউটের পরিমাণ বেশি থাকবে, যে দ্রবণে সলিউটের পরিমাণ বেশি থাকবে সেই দ্রবণের অসমোলারিটি বেশি হবে। অর্থাৎ এক কথায় অসমোলারিটি বলতে আমি বুঝব যখন দ্রবণে সলিউটের পরিমাণ বেশি থাকবে, যখন দ্রবণে সলিউট বা দ্রাবের পরিমাণ বেশি থাকবে তখন বা সেইটাকেই আমরা বলবো ওই দ্রবণটার অসমোলারিটি। অর্থাৎ সংজ্ঞাতে যদি আমাকে বলতে হয় যে পার লিটার সলভেন্টে যত পরিমাণ সলিউট দ্রবীভূত থাকবে সেইটাই হচ্ছে একটা দ্রবণের অসমোলারিটি, ক্লিয়ার? তাহলে এখানে এ সলিউশনটাতে সলিউটের পরিমাণ বেশি আর বি সলিউশনটাতে সলিউটের পরিমাণ কম, তাহলে কার অসমোলারিটি বেশি? অবশ্যই সলিউশন এ, যেটা যেখানে সলিউটের পরিমাণটা বেশি তার অসমোলারিটি হচ্ছে বেশি, ওকে? আর যার যে সলিউশনে, মানে যেহেতু বি সলিউশনে দেখো সলিউটের পরিমাণটা অনেকটা কম, তাই আমরা বলবো এই বি সলিউশনটার অসমোলারিটি কম। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে অসমোলারিটির কনসেপ্ট। আর অসমো রেগুলেশন হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়ালের, একটা প্রাণীর বডি ফ্লুইডে, অর্থাৎ রক্তে হতে পারে, একটা বডি ফ্লুইডে যখন অসমোলারিটিটাকে আমরা মেনটেন করছি তখন সেই প্রসেসটাকে আমরা বলছি অসমো রেগুলেশন। এটা হচ্ছে বেসিক। এবারে আমরা একটা উদাহরণ দিয়ে আমরা এই অসমো রেগুলেশন জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো। দেখো, আমি আমাদের অর্থাৎ হিউম্যান বডির ক্ষেত্রেই এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি উদাহরণের মাধ্যমে। দেখো, আমি ধরলাম আমাদের যে বডি ফ্লুইড সেই বডি ফ্লুইডের অসমোলারিটি 290 মিলি অসমোল পার লিটার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বডি ফ্লুইডের যে তোমার অসমোলারিটি সেটা, যে 290 মিলি অসমোল পার লিটার, ওকে? আমি অ্যাপ্রক্স বললাম এটা হচ্ছে 300 মিলি অসমো পার লিটার, আমি ধরলাম এটা অ্যাপ্রক্স 300 মিলি অসমো পার লিটার, এটা আমি ধরলাম সুবিধার জন্য। নিয়ে দেখা গেল যে তোমার এই বডি অসমোলারিটিটা বেড়ে গিয়ে কখনো 400 হয়ে গেল,
400 মিলি অস্মল পার লিটার বা কখনো কমে গিয়ে হয়ে গেল 200 মিলি অস্মল পার লিটার। এই দুটো ক্ষেত্রে কিন্তু বডির প্রবলেম হবে, এই দুটো ক্ষেত্রে কিন্তু অর্থাৎ অসমোলারিটি কমে গেলে এবং অসমোলারিটি বেড়ে গেলে বডির কিন্তু প্রবলেম হবে। তখন বডি কি করবে, তখন বডি একটা পার্টিকুলার স্ট্রাকচার একটা পার্টিকুলার অর্গানের সাহায্যে কিন্তু এই বেড়ে যাওয়া অসমোলারিটিটাকে আবার 300 তে নিয়ে আসবে বা এই কমে যাওয়া অসমোলারিটিটাকে আবার 300 তে নিয়ে আসবে, তাই না? তাহলে এটাই হচ্ছে অসমোরেগুলেশন। যখন বডি যে তার বডি ফ্লুইডের যে অসমোলারিটি সেটাকে মেনটেন করবে, সেটাকে কার সাহায্যে মেনটেন করবে, সেটাকে পার্টিকুলার কোন অর্গানের সাহায্যে মেনটেন করবে, সেই প্রসেসটাকেই তখন বলা হবে অসমোরেগুলেশন। আমাদের হিউম্যানের ক্ষেত্রে এই অসমোলারিটিটা কারা মেনটেন করে অর্থাৎ অসমোরেগুলেশন কারা মেনটেন করে, সেটা কোন স্ট্রাকচারটা মেনটেন করে, সেটা হচ্ছে কিডনি, তাই না? আমরা যখন এক্সক্রিটারি সিস্টেমটা পড়ব তখন আমরা দেখব এই যে কিডনি কোন প্রসেসে, কাউন্টার কারেন্ট প্রসেসে আমরা দেখব কিডনির মধ্যে একটা প্রসেস হয় নেফ্রনে, সেটাকে বলা হয় কাউন্টার কারেন্ট মেকানিজম। এই কাউন্টার কারেন্ট মেকানিজমের সাহায্যে কিন্তু কিডনি আমাদের বডি ফ্লুইডের যে অসমোলারিটি সেটাকে মেনটেন করে অর্থাৎ অসমোরেগুলেশন প্রসেসটা করে, ঠিক আছে? তো এটা ছিল আজকে আমার অসমোরেগুলেশনের বেসিক সংক্রান্ত একটা ভিডিও। এর পরের ভিডিওতে আমরা অসমোরেগুলেশন ইন ফিশ এই টপিকটা নিয়ে আলোচনা করব। সেখানে আলোচনা করতে গিয়ে আমরা দু রকমের মাছের কথা বলবো, একটা হচ্ছে অ্যানাড্রোমাস একটা হচ্ছে ক্যাটাড্রোমাস, ঠিক আছে? তো এই ভিডিওগুলো আমি চেষ্টা করব দু এক দিনের মধ্যে চলে আসার বা দিয়ে দেওয়ার, আশা করি হয়ে যাবে। তো এটাই ছিল আজকে আমার ভিডিও বেসিক অফ অসমোরেগুলেশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।